Hello everyone, Assalamualaikum, welcome back to my another blog. বাচ্চাগুলো মা পাখিটার কাছে আসার জন্য খুব কান্নাকাটি করছে, তার সাথে মা পাখিটা বাচ্চাদের কাছে আসার জন্য দৌড়াদৌড়ি করছে। কিন্তু বাচ্চাগুলোকে মা পাখিটার কাছে দিলে বাচ্চাগুলোর উপর মা পাখিটা আক্রমণ করে। অলরেডি আমার একটা বাচ্চা পাখিকে মা পাখি আক্রমণ করেছে, গত ব্লগে আমি তা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। যারা এখনও আমার ওই ব্লগটি দেখেননি তারা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ব্লগের লিঙ্কটা দিয়ে দিব, আশা করি সবাই দেখে আসবেন কিভাবে আক্রমণ করেছে। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আক্রমণ করা পাখিটাকে আমি কিভাবে সুস্থ করেছি আর পাখিটা এখন কেমন আছে তা আমি এই ব্লগে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। যারা আমার মতো শখ করে পাখি পোষেন বা এই পাখি পালনের সাথে যুক্ত আছেন তারা এই ব্লগটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনারা খুব উপকৃত হবেন। তাহলে কথা না বাড়িয়ে আমার ব্লগটি শুরু করি, চলুন। আমি প্রথমে আক্রমণ করা পাখিটাকে ধরেছি, আপনাদেরকে দেখাবো বলে কোথায় আক্রমণ করেছিল। মা পাখিটা ছোট বাচ্চার মাথা থেকে অনেকটা মাংস উঠিয়ে নেয়। ভাগ্যক্রমে ওই দিন আমরা সবাই বাসায় ছিলাম, আর আক্রমণ করার সাথে সাথে বাচ্চাটিকে রিক্সিউ করে সেখানে আমরা বাসায় তরকারি রান্না করার সময় যে হলুদ গুঁড়াটা ব্যবহার করে থাকি আক্রমণ করার স্থানে, তখন আম্মু হলুদ গুঁড়াটা দিয়ে দেয়। আক্রমণ করার স্থানটা ভিজা মানে রক্তাক্ত থাকার কারণে হলুদ গুঁড়াটা খুব ভালোভাবে মিশে যায়। হলুদ গুঁড়া লাগানোর পরে পাখিটা অনেকটা সুস্থ বোধ করে, আর বাচ্চা পাখিটা ছোট হওয়ার কারণে এখনও নিজে নিজে খেতে শিখেনি, তাই আম্মু ওকে 3 দিন হ্যান্ড ফিডিং করিয়ে দিয়েছিল। কিন্তু 3 দিন পর আর হ্যান্ড ফিডিং করানোর দরকার হয়নি, কারণ পাখিটি নিজে নিজে খাওয়া শিখে গিয়েছিল। এই দেখেন পাখিটি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন নিজে নিজে খেতে পারে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। এতে খুব ইজিভাবে আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।